আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশুদেশে বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন টাটা কিস্তি ফিল জোড়াঘাট ডিপো টাঙ্গাইল কালী, এই ডিপোর কি কি গাড়ি রয়েছে তার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। আমাদের চ্যানেল টাঙ্গাইল কালী হাতের রিপোর্ট চার পর্বের ধারাবাহিক ভিডিওর আজকে দেখতে পারবেন দ্বিতীয় পর্ব। আপনারা জানেন আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিওতে দেখানো হয় গাড়ির বর্তমান অবস্থা, গাড়িগুলো সেলস আসছে কিনা, গাড়িগুলো প্রাইস আসছে কিনা, গাড়িগুলো ক্যাশে কত, কিস্তিতে কত এবং গাড়িগুলো অল ডিটেলস, এবং তার সাথে জানতে পারবেন গাড়িগুলো কবে ধরা হয়েছে অথবা কবে সেলস আসবে। ভিউয়ার্স, আপনারা জানেন টাটা কিস্তি ফিল ধরা গাড়িগুলো ধরা মাত্রই সেলস চলে আসে না, গাড়িগুলো ধরার পরে ফার্স্ট পার্টিকে তিনবার উকিল নোটিশ দেওয়া হয়, সে যদি তিনবার উকিল নোটিস এক্সেপ্ট করে ঠিক তখনই গাড়িগুলো সেলসে চলে আসে। ন্যূনতম 21 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় লেগে যায় গাড়িগুলো সেলসে আসে। তাই আপনারা যখন এই গাড়িগুলো কোনো ডিপোতে দেখতে যাবেন আগে জানতে হবে গাড়িগুলো সেলস আসছে কিনা, তারপর এই গাড়িগুলোর প্রাইস আসবে এবং সেই প্রাইসগুলো কোম্পানি থেকে অনলাইন বিভিন্ন সেলস এক্সিকিউটিভ দ্বারা অনলাইন বিড হবে, তারপরে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, যারা টাটা কিস্তি ফিল ধরা গাড়ি 1615 অথবা 909 অথবা টাটা EX2 গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। ভিউয়ার্স, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, যারা গতবারের ভিডিও দেখেননি তারা আমার কাইন্ডলি আমার চ্যানেলে যেয়ে গতবারের ভিডিওটি দেখে আসতে পারেন। যারা টাটা কিস্তি ফিল গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য গাড়ি গতবারের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। গত পর্বে আমাদের এই 407 কনভেন্টি গাড়ি দ্বারা আমাদের ভিডিওটি শেষ করা হয়েছিল। ভিউয়ার্স, আমার কি হচ্ছে আরও একটি একটা 407 গাড়ি, এই গাড়িটি সামনে কেবিনের অংশ লুকটা এরকম হবে, সামনে কেবিনের অংশের অংশটা খুবই বাজেভাবে মার খেয়েছে গাড়িটা। এই গাড়িটি 17 সালের গাড়ি, 2018 সালের মডেল। ভিউয়ার্স, দেখুন গাড়িটির সামনে সম্পূর্ণ অংশে লুক ডাউন হবে। যারা গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা বিশ্বস্ত মেকানিক নিয়ে এসে গাড়িটা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর গাড়ি নিতে পারবেন। গাড়িটির সামনে বাম পাশে অংশে লুক ডাউন হবে এবং গাড়িটির পিছনে বডি অংশে লুকটা দেখুন ভিউয়ার্স ঠিক এরকম হবে। তার পাশে দেখতে পাচ্ছি আমরা আরও একটি টাটা 909 HD। এই গাড়িটি ঠিক করা হয়েছে টিকিউ ই ক্লাস, গাড়িটি কোনো রকম রানিং কন্ডিশন করার জন্য যে কাজ করার প্রয়োজন কোম্পানি সেই কাজটুকু করে দিয়েছে। এই গাড়ি 2018 সালের মডেল, 22 সালের 1508। গাড়ি ক্যাশে করা যাবে 8 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 12 লক্ষ 50 হাজার টাকা। তার পাশে দেখতে পাচ্ছি আমরা আরও একটি 909 টিপার, এই গাড়িটি 2018 সালের মডেল, 22 সালের 2815। এই গাড়ির সামনে ক্যামেরা অংশ সম্পূর্ণ লুক ডাউন হবে। ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স এই গাড়িটি ক্যাশে করা যাবে 8 লক্ষ 50 হাজার টাকা এবং কিস্তি করা যাবে 13 লক্ষ টাকা। তার সাথে দেখতে পাচ্ছি আমরা আরও একটি 24 সালের গাড়ি, এই গাড়িটি 16 DC। এই গাড়িটি 2020 সালের ফেব্রুয়ারি মাসের গাড়ি। ভিউয়ার্স, এখন গাড়িটির বডি অংশ লুকটা এরকম হবে এবং গাড়িটির কেবিনে সম্পূর্ণ অংশ লুকটা ভিউয়ার্স দেখুন। ভিউয়ার্স, কালিয়াটি টাঙ্গাইল ডিপুর সম্পূর্ণ অংশ লুকটা ভিউয়ার্স এরকম হবে, ডিপুটা একদম ফ্রেশ ক্লিন এবং নিট ক্লিন। আমরা কি হচ্ছে একটি টাটা 2018 চাকা, এই গাড়িটি 24 সিলের গাড়ি, 2190। ভিউয়ার্স, গাড়িটি সম্পূর্ণ অংশ লুকটা ভিউয়ার্স দেখুন এরকম হবে। এই গাড়িটি ফেব্রুয়ারি 2020 সালের মডেল, গাড়িটি ক্যাশে রাখা যাবে 32 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 40 লক্ষ টাকা। এই গাড়িটির প্রাইস ড্যাশবোর্ড প্রাইস, আমরা ড্যাশবোর্ড প্রাইস বলে থাকি ভিডিওতে, আপনারা ড্যাশবোর্ড প্রাইস থেকে 9% থেকে 25% পর্যন্ত কমাতে পারবেন। তার সাথে দেখতে পাচ্ছি আরও একটি 912 টিপার, এই গাড়িটি 15 সেলের 83-64, ডিসেম্বরের 20 সালের মডেল, গাড়িটি ক্যাশে করা যাবে 10 লক্ষ 39 হাজার টাকা এবং কিস্তি করা যাবে 18 লক্ষ টাকা। তার সাথে দেখে পাচ্ছি আরও একটি 912 টিপার এবং রয়েছে আরও একটি 1618 টিপার। এই গাড়িটি সেলস আসছে ভিউয়ার্স দেখুন, এই গাড়িটি 15 সেলের 83-64, সরি ভিউয়ার্স 15 সেলের 78-51, 2020 সালের মডেল। এই গাড়িটি ক্যাশে করা যাবে 22 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 27 লক্ষ টাকা। ভিউয়ার্স, যখন গাড়িটির সামনে কেবিনের অংশে লুকটা এমন এরকম হবে, গাড়িটি সম্পূর্ণ রানিং কন্ডিশন আছে। ভিউয়ার্স, যারা নিতে ইচ্ছুক তারা আমাদেরকে আমাদের হটলাইনে ফোন দিতে পারেন। এবং দেখতে পাচ্ছি আরও একটি 909 টিপার, গাড়িটির সামনের কেবিন অংশ লুকটা একদম ফ্রেশ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা। এই গাড়িটি ছিল 2016 সালের মডেল, ক্যাশে করা যাবে 8 লক্ষ টাকা এবং কিস্তি করা যাবে 14 লক্ষ 79 হাজার টাকা। এই গাড়িটি ড্যাশবোর্ড প্রাইস থেকে 25% কমে গাড়িটি করা যেত 12 লক্ষ 80 হাজার টাকা। এবং তার সাথে দেখতে পাচ্ছি আরও একটি 912 টিপার, এই গাড়িটি 15 সেলের
44-76, গাড়ি 2018 সালে মডেল, গাড়ি সেপ্টেম্বর মাসের গাড়ি, ক্যাশে করা যাবে 10,45,000 টাকা এবং কিস্তি করা যাবে 14,80,000 টাকা। সাথে দেখতে পাচ্ছি আরো একটি 909X2, এই গাড়িটি এখনো সেলসে আসেনি। বিকজ দেখুন গাড়িটির কেবিনের অংশ লুকটা একদম নতুনের মতো রয়েছে। গাড়িটি আপনার খালি চোখে দেখে বোঝে যাওয়া উপায় নাই গাড়িটি নতুন নাকি পুরাতন। যারা 912 বা 901 গাড়ি নিতে ইচ্ছুক তারা এই গাড়িটির জন্য আপনারা যে কোনো সেলস এক্সিকিউটিভের কাছে কথা বলে রাখতে পারেন। এই গাড়ি সেলসে আসা মাত্র গাড়ি নিতে পারবেন, এই গাড়িটি একদম ফ্রেশ। বিকজ দেখুন গাড়ি কেবিনের ভিতরে অংশ লুকটা এখন বিয়র্স। এই গাড়িটি যারা নেবেন নিয়ে শুধু টিপ মারতে পারবেন। গাড়িটি 6টা জায়গা একদম নতুন এবং গাড়ির ভিতরে কেবিনের ডেকোরেশনটা দেখুন বিয়র্স একদম ফ্রেশ। 2.5 দরজার পেটটা দেখুন বিয়র্স। যারা গাড়িটি নিয়ে চালাইছেন বা অথবা গাড়িটি নিয়ে ব্যবহার করছেন গাড়িটি একদম যত্ন সহকারে চালাইছে বিয়র্স। দেখুন গাড়িটির পিছনে বডির অংশ লুকটা এরকম হবে। গাড়িটির ফুল কন্ডিশন ভিউজ দেখুন। গাড়িটির পিছনে ব্যাকডোর কন্ডিশন ভিউজ দেখুন একদম ফ্রেশ। এই গাড়িটি 2022 সালে মডেল। এই গাড়িটি সম্পূর্ণ রানিং কন্ডিশন, যা যে কোনো সাথে দেখতে পাচ্ছে দেখতেছিলাম 909 টিপারটির এবং 912 টিপার ব্যাকডোর কন্ডিশন ভিউজ দেখুন। আপনারা যারা গাড়িগুলো নিতে ইচ্ছুক তারা সচক্ষে নিজে টাঙ্গাইল কার্যালয়ে গিয়ে গাড়িগুলো লিখতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার কি হচ্ছে একটি সিলেট 909HD, 2017 সালে মডেল গাড়িটি, 11/00/93। গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে বেশ। দেখুন গাড়িটি সেল হয়ে গেছে অলরেডি। সাথে দেখতে পাচ্ছি আমরা একটি ঢাকা মেট্রো 13/00/98 407 গাড়ি। এই গাড়িটি সম্পূর্ণ কন্ডিশন এরকম হবে। গাড়িটি 2017 সালে 18 সালে মডেল, সেপ্টেম্বর মাসের। এই গাড়িটি ক্যাশে করা যাবে 11,00,000 টাকা এবং কিস্তি করা যাবে 13,50,000 টাকা। গাড়িটি সম্পূর্ণ কেবিনের অংশ লুকটা বেরোচ্ছে দেখুন একদম ফ্রেশ। যারা টাটা কিস্তি মেলে দেওয়া গাড়িগুলো নিতে ইচ্ছুক অথবা গাড়িগুলো দেখতে যেতে চান বিভিন্ন ডিপোতে তারা আমাদের সাথে কথা বলে যেতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডিপোতে আপনারা আমাদের সাথে কথা বলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এমনকি আপনারা বন্ধের দিনেও গাড়িগুলো আমাদের ডিপোতে গাড়িগুলো দেখতে যেতে পারবেন। আমার কি হচ্ছে আরো একটি টাটা 16-13 TC ভিউয়ার্স। টাটা 16-13 TC গাড়ির মাধ্যমে আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যারা টাটা কিস্তিতে দেওয়া গাড়ির ভিডিও নিয়মিত পেতে চান তারা আমার চ্যানেল সাবস্ক্রাইবের পাশেই থাকবেন। ভিউয়ার্স আগামীকাল ঠিক 7টায় আপনারা টাটা কিস্তিতে দেওয়া গাড়ির ডিপো টাঙ্গাইল কালিহাতি ডিপো তৃতীয় পর্ব পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।